ওয়েলকাম অল টুয়ার্ডস ইউর নেটিভ আর্ট একাডেমি। আজকে আমরা যে বিষয়ে দুটি ভিডিওতে আলোচনা করবো সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ কলকাতা, অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটিতে একটি সাবজেক্টের পিএইচডি নোটিফিকেশন বেরিয়েছে। চলো দেখে নিই। দেখুন, কলকাতা ইউনিভার্সিটিতে পিএইচডির অ্যাডমিশনের নোটিফিকেশন যেটা বেরিয়েছে ইংলিশ সাবজেক্টের, আপনারা দেখতেই পাচ্ছেন 29/7/2022 একটা নোটিফিকেশন বেরিয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ইন ইংলিশ। সেটা আমরা যখন দেখতে পাবো তখন নোটিশটা আমরা দেখে নেবো। তারপরে আরেকটা নোটিশ যেটা বেরিয়েছে 2 তারিখে, আগস্টের 2 তারিখে, সেটা অ্যামেন্ডাম হয়েছে, কিছুটা কারেকশন হয়েছে, সেটা আমরা দেখে নেবো। প্রথমে যে নোটিশটা প্রথমে বেরিয়েছিল সেটা আমরা দেখে নেবো। সেখানে বলছে ইংলিশ ডিপার্টমেন্টের পিএইচডি না জন্য ফর্ম ফিল আপ করানো হবে, ঠিক আছে। ফর্মটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে, ঠিক আছে। অফলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্মের লাস্ট ডেট দেওয়া রয়েছে 12ই আগস্ট, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে রেট এক্সামিনেশন হবে। হ্যাঁ, যারা নেট সেট বা এম ফিল কোর্স নিয়ে পাশ করা নেই তারা কিন্তু রেট এক্সামিনেশান নিয়ে তাদের কিন্তু পিএইচডি নেওয়া হবে। টোটাল 5টা সিট রয়েছে এবং তাতে রিজার্ভেশন সিস্টেম কিন্তু অ্যাপ্লাই হবে। দেখুন এবার কী কী অ্যামেন্ডাম হয়েছে, কী কী কারেকশান হয়েছে নোটিফিকেশান, সেটা আমরা দেখে নেবো। দেখুন এখানে যেটা নোটিফিকেশানটা 29/7/2022 বেরিয়েছিলো, এই যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি 29 তারিখে বেরিয়েছিল, এবং সেখানে কিছু যে কারেকশন বলতে, এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ডেট এক্সামিনেশানে, যা ডেট এক্সামিনেশান দেবেন তাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দেওয়া রয়েছে শুধু, ঠিক আছে। এটার মাধ্যমেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতে হবে। অ্যাডমিশন টেস্টের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু এটা দেওয়া রয়েছে, ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। আপনাকে কিন্তু এই যে পিএইচডি, এই পিএইচডি এখানে ভর্তির জন্য ইংলিশ সাবজেক্ট, সেটা কিন্তু আপনাকে ওয়েবসাইট থেকে আপনি ফর্মটা পেয়ে যাবেন, এবং আপনাকে কিন্তু অফলাইনেই টাকা দিতে হবে, এবং অফলাইনেই কিন্তু আপনাকে যে অ্যাডমিশনের যে ভর্তির যে স্লিপ বা অ্যাপ্লিকেশন সেটা কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।